ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। তো আজকে আমরা আসছি এখানে যমুনা নদীর তীরে একটা গাড়ি সার্ভিসিংয়ের জন্য আসছিলাম। তো ভাবলাম এখানে এসে একটা ব্লগ করি, এখানকার চর এলাকার মানুষের যে গ্রামীণ জীবন এটা আমি আজকে আপনাদের দেখাবো। এই যে এখানে বাড়ি ঘরগুলো দেখছেন, এখানে এক একটা দূরত্ব 100-150 মিটার দূরত্ব, দূরে দূরে আর কি প্রত্যেকটা বাড়িঘর। এখান থেকে আবার অনেকে 1/2 কিলোমিটার আবার 1.5 কিলোমিটার, অনেক দূরে দূরে বাড়িঘরগুলো। ঠিক আছে, এই মানুষের জীবন দেখেন কত কষ্টকর। এখানে আসলে বন্যার সময় যারা জীবনযাপন করে, এই যে বাড়িঘর, এখানে অনেক পানি উঠে যায়, যে যাতায়াত করতে হয় নৌকা দিয়ে। ঠিক আছে, তো এখন পানি কম আছে। আমরা আসছি যমুনা নদী, এই যে এখানে দেখছেন, এটা এটা হচ্ছে যমুনা নদী, এই সাইডে যমুনা নদী। যে যমুনা নদী দেখছেন এটা সামনে, যে এটা যমুনা নদী, এটা পার হয়ে আমরা আসছি। তো এখানকার সে মানুষের বসবাস খুবই কষ্টকর বলা যায়, কারণ এখানে এদের আয়ের উৎস বলেন বা ইনকামের যে সোর্সগুলা এগুলো খুবই কম। তো এখানে নদীতে যখন পানি উঠে যায় তখন এরা মাছ মাছ বিক্রয় করে, মাছ বিক্রয় করে এদের বেশিরভাগ জীবিকা নির্ভর করে। তারপরে এখানে চর এলাকায় যখন শুকিয়ে যায় তখন এখানে যে চাষ করে, ভুট্টা চাষ বা বাদাম চাষ এগুলো বেশি হয়। তো এখানে যে এখন দেখাবো কিছু যে ভেড়া আছে এখানে, যে ঘাস কাটতেছে এগুলো ভেড়া বলে, আমাদের এদিকে এগুলো বেশি দেখা যায় না। তো এখানে দেখেন, এই যে এখানে দেখেন এদের গায়ে খুবই পশম ভেড়া। ঠিক আছে, আর এখানে দেখাবো যে মাছ মারতেছে, আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে ঠেলা জাল, যে ঠেলে ঠেলে আর কি মাছ মারতে হয়। তো এখানে দেখেন মাছ মারতেছে। এই কি মাছ পাইছো? হ্যাঁ, মাছ পাওনি? এই যে এখন দেখতেছি এখানে, এটা হচ্ছে খাল বলা যায়, আর মাঝখানে যে খালটায় খালে নদীর সাইড দিয়ে চলে আসছে আর কি, বন্যা হলে পুরোটাই আর কি যমুনার তীর দিয়ে আর কি। এই যে কিছু বাচ্চা প্রলোভন আছে, ধরে খেলা করতেছে, আসলে জীবনটাই এখন সুন্দর। আর এই পাশে দেখাবো আর একটা, যে এই যে কীভাবে মাছ মারে, হ্যাঁ এটা দেখাবো। আমার সাথে আছে জামাল, মেকানিক জামাল। এই যে এখানকার মাছ ধরার যে সিস্টেমটা, যেখানে মাছ মারার যে সিস্টেমগুলো, এই নৌকা আসছে। তো আসলে আর বেশি কিছু বলতে পারলাম না, এখন আমাদের নৌকা চলে আসছে। এখানে নৌকার জন্য অপেক্ষা করা লাগে, 1.5-2 ঘন্টা পর পর নৌকা আসে, তারপরে আর কি নদী পার হইতে হয়। তো আমাদের নৌকা আসছে, নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ, নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। বাই বাই।